ফিল্ডিং এ চমক দেখানো পারফরমেন্স আর ব্যাট হাতে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেছে বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 193 রান তোলে আইরিশরা। জবাবে ফারজানা শারমিনের জুটিতে 6 ওভার 1 বল বাকি থাকতেই টার্গেট টপকে যায় বাংলাদেশ। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। টাইগ্রেস ফিল্ডিং লাইনে বারবার মুড সুইং, এই ক্যাচ মিস তো এই দুর্দান্ত কামব্যাক। বাউন্ডারি লাইন থেকে রাবেয়া খানের ডিরেক্ট হিটে আর্লিন কোলিংকে রান আউট করাটা ছিল দর্শনীয়। এর আগে লংয়ে মারুফা আক্তার ক্ষিপ্র ফিল্ডিংয়ে বাঁচান বাউন্ডারি, নিজের নামের প্রতি সুবিচার করলেন আরও একবার। মিরপুরে দিনের শুরুটাও ভালোই করেছিল টাইগ্রেস বোলাররা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার গ্যাবি লুইসকে হারিয়ে বিপাকে আয়ারল্যান্ড, তাকে 2 রানে ফিরিয়ে সুলতানা খাতুন ভাঙেন ডেডলক। তবে পার্টনার সারা ফোর্বস উইকেট কামড়ে পড়ে থাকতে চাইলেও টেকেননি বেশি সময়, নাহিদ আক্তারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন কাটা। এরপরেই আইরিশরা বাধার দেয়াল গড়ে তৃতীয় উইকেটে। এমি হান্টার আর ওরলা প্রেন্ডারগাস্ট ছুটতে থাকেন 100 রান পার্টনারশিপের পথে, তবে ওরলা রান আউটে কাটা পড়লেন ব্যক্তিগত 37। স্কোর বোর্ডে অতিথিদের জন্য তখন জমা 3 উইকেটে 126। ক্যাপ্টেন হান্টার তুলে নিয়েছেন ওডিআই ক্যারিয়ারের 4 নম্বর 50। এরপর স্বর্ণা আক্তারের বলে আউট হয়েছেন 68। আগের ব্যাটাররা গতি সীমিত নীতিতে চললেও ফিনিশিং টাচে বাড়ে সেটা, আর কাজটা করেন উনার রেমন্ড। 18 বলে 21 রান করে অপরাজিত থাকেন আইরিশ ব্যাটার, স্ট্রাইক রেট 120 ছুঁই। নির্ধারিত 20 ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ 6 উইকেটে 193। ঘরের মাঠে টার্গেট তেমন চ্যালেঞ্জিং নয়, তবে ওপেনার মুর্শিদা খাতুন 6 রানে ফিরে গেলে শুরুর ধাক্কাটা হজম করতে হয় বাংলাদেশকে। দলের রান তখন 15। গ্যাবি লুইস যেন রান করতে না পারার আক্ষেপ ফিল্ডিংয়েই ঘোচাতে চান। তবে সেখান থেকে কামব্যাক করে টাইগ্রেসরা। শারমিন আক্তারের সাথে 85 রানের জুটি গড়েন আরেক ওপেনার ফারজানা, সেটা ভাঙে সেই লুইসের ম্যাগনেটিক ক্যাচে। অভিজ্ঞ টাইগ্রেস ওপেনার ফেরেন 50 রানে। শারমিন অবশ্য 50 তুলতে পারেননি, আভা ক্যানিংয়ের বলে এমি হান্টারের হাতে ক্যাচ তুলে ফেরেন ব্যক্তিগত 43 রানে। ক্যাপ্টেন নিগার সুলতানা খেলতে থাকেন বুঝে শুনে, পূরণ করেন ওয়ানডে ইন্টারন্যাশনালে নিজের 1000 রান। স্বর্ণাকে সাথে নিয়ে চড়াও হন আইরিশ বোলারদের ওপর, তবে কেলির বল উড়িয়ে মারতে গিয়ে মিস করেন লাইন, বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত 40 রানে। বাকি কাজটা অবশ্য সহজেই সেরেছেন সুবহানা মুস্তারি আর স্বর্ণা আক্তার মিলে। মুস্তারি 16-তে ফিরে গেলেও 100 স্ট্রাইক রেটে ব্যাট করে অপরাজিত 29 রানে ম্যাচ শেষ করে তবেই মাঠ ছাড়েন স্বর্ণা। বাংলাদেশের জয় 5 উইকেটে, সেই সাথে সিরিজ জয়ও নিশ্চিত। খালিদ জামিল, 71।